হ্যালো ভিউয়ার্স, বিডি টিপসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে টিউটোরিয়ালে আমরা যেটা দেখব, কিভাবে প্লে স্টোরে ডাউনলোড করা অ্যাপসগুলো আমরা ব্যাকআপ করে মেমোরি কার্ডে রাখব। তো নর্মালি অনেক সময় হয়ে থাকে, ফোনে সব সময় মেগাবাইট না থাকার কারণে অনেক সময় রিস্টার্ট করার পর ফোনটা আমাদের অ্যাপস ইনস্টল করা দরকার হয়। তো সেক্ষেত্রে অনেক জায়গায় বন্ধুদের হেল্প না পাওয়ার কারণে অ্যাপসগুলো ইনস্টল দিতে পারে না, অনেক প্রবলেমে পড়তে হয়। তো আপনি চাইলে প্লে স্টোর থেকে ডাউনলোড করা অ্যাপসগুলো এখনই ব্যাকআপ করে রেখে দিয়ে আপনি যখনই ইচ্ছে হবে ফোন রিস্টার্ট করে আপনি মেমোরি কার্ড থেকে ফাইলগুলো ইনস্টল করতে পারবেন। অথবা যে কোনো ধরনের হাই কন্ডিশনের যে অ্যাপসগুলো, এইগুলো সাধারণত ডাউনলোড করা যায় না, তো আপনি চাইলে সেটাও ব্যাকআপ করে রেখে দিতে পারবেন ডাউনলোড করার মতো করে। তো এটা আজকে আমরা দেখাবো কিভাবে প্লে স্টোরের ফাইলগুলো, নন ডাউনলোড ফাইলগুলো কিভাবে আপনারা ব্যাকআপ করে মেমোরি কার্ডে লাইফ টাইমের জন্য রেখে দিতে পারবেন। তো চলুন দেখে আসি কিভাবে অ্যাপস ব্যাকআপ করতে হয়। তো ফার্স্ট টাইম যেটা করতে হবে, প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার পর দেন আপনাকে সার্চ করতে হবে অ্যাপস ব্যাকআপ। তো অ্যাপস ব্যাকআপ ডাউনলোড করতে হবে, অলরেডি ডাউনলোড আমি করে ফেলছি। তো আপনারা এখানে সার্চ করে এই অ্যাপসটি ওপেন করে ফেলবেন। দেন ইনস্টল করার পর নর্মালি ওপেন করবেন। 4 MB একটা অ্যাপস, অনলি 15 সেকেন্ড মতো টাইম নেবে ইনস্টল হতে। তো আমার ইনস্টল হয়ে গেছে, ওপেন করলাম। এখন যা করব, আমি কিছু অ্যাপস ব্যাকআপ করে রাখব। তো আমার এই অ্যাপসটি ফার্স্ট টাইম স্পিকিং ক্লক, এটা আমার কাছে হচ্ছে ব্যাকআপ নাই, এটা টিক দিলাম, এটা ব্যাকআপ করে রাখব। তারপর যেমন ওআইটি স্টুডিও, ইউটিউব স্টুডিও, এটা ব্যাকআপ নাই, এটা ব্যাকআপ করব, টিক দিলাম। তারপর স্টার মিউজিক ট্যাগ এডিটর, এটা ব্যাকআপ করলাম। তারপর এই যে ট্রফি টিভি দেখার যে একটা সফটওয়্যার, এটা ব্যাকআপ করলাম। তারপর জাস্ট যেগুলো ব্যাকআপ করবেন সেগুলো, এই যে ভিডমেট, হ্যাঁ, এটা ব্যাকআপ করলাম। তো এই ভিডমেট অ্যাপসটিকে একটু কথা বলি, এটি হচ্ছে প্লে স্টোর থেকে ডাউনলোড করা না আমার, এটা হচ্ছে গুগল থেকে ডাউনলোড করা। এই অ্যাপসটি আপনার প্লে স্টোর থেকে ব্যান করা হয়েছে। তো গুগলে অনেক জায়গায় হচ্ছে আপনি খুঁজলে আপনার অ্যাকুরেট ভার্সনের ভিডমেটটা নাও পেতে পারেন। তো অনেক কষ্ট করে v4.0 ভার্সনটাও ডাউনলোড করছি। তো এটাও আমি এখন ব্যাকআপ করে রেখে দিব লাইফ টাইমের জন্যে। তো যখন মন চাবে তখন ইনস্টল করতে পারবো অরিজিনাল ফাইলটি আমি। তারপর লাস্ট প্লে অ্যাপসটিও ব্যাকআপ করে রাখলাম। তো যেগুলো আমি মার্ক করছি এইগুলাই ব্যাকআপ করব। তো নিচে দেখেন, নিচে দুইটা বার শো করছে, ফার্স্ট নাম্বার হচ্ছে ব্যাকআপ আর সেকেন্ড হচ্ছে গুগল ড্রাইভ। তো গুগল ড্রাইভে ক্লিক করলে আপনার সরাসরি গুগল ড্রাইভে ব্যাকআপ হয়ে থাকবে এগুলো। তো আপনার জিমেলে সেটা গুগল ড্রাইভে সেগুলো সেভ হয়ে যাবে। তো আপনি চাইলে গুগল ড্রাইভে রাখতে পারেন, যে কোনো সময় যে কোনো ফোনে আপনার সাইন ইন করার পরপরই আপনার ড্রাইভ থেকে ডাউনলোড করতে হবে, সেক্ষেত্রে 1 MB দরকার হবে। আর 9 MB করতে চাইলে, মেমোরি কার্ডে করতে চাইলে আপনার ব্যাকআপে ক্লিক করতে হবে। তো আমি যেহেতু মেমোরি কার্ডে ব্যাকআপ করব সেহেতু ব্যাকআপে ক্লিক করলাম। তো দেখুন আমাদের অ্যাপসগুলো ব্যাকআপ হচ্ছে, ছয়টা অ্যাপস আমাদের উপরে দেখেন, সাকসেস, ছয়টা অ্যাপস আমাদের কিন্তু ব্যাকআপ হয়ে গেল। এখন আমরা দেখব যে অ্যাপসগুলো ডাউনলোড হয়েছে কিনা। তো এবার ফাইল ম্যানেজারে যাব। তো অ্যাপস ব্যাকআপ ফোল্ডারটায় যাব, গিয়ে এক্সিট, যে আমরা এখানে অ্যাপ ব্যাকআপ করছিলাম, যে আমাদের এই দেখেন এর ভিতরে অ্যাপসগুলো ব্যাকআপ হয়ে গেছে।
তো আপনারাও সেম ভাবে অ্যাপস ব্যাকআপ করতে চাইলে এভাবেই ব্যাকআপ করবেন, আশা করি বুঝতে পারছেন। এই যে আমি ব্যাকআপ করা ফাইলগুলো সবগুলো এখানে, এই যে স্পেকিং কলাক, এই যে লাস্টের ফোল্ডারটা দেখছেন স্পেকিং কলাক, এটা ব্যাকআপ করলাম এটা এখানে। তারপর স্টার মিউজিক ট্যাগ, তারপর ওআইটি ইউটিউব স্টুডিও, তারপর বাংলালিঙ্কের টিভি দেখা সফটওয়্যারটা এই যে এখানে, তারপর প্লেলাইট সফটওয়্যারটা এই যে এখানে দেখতেছেন সবগুলো এখানে আসছে। তো ভিউয়ার্স, এভাবে আপনারা অ্যাপস ব্যাকআপ করবেন। তার আগে আমি দুই তিনটা অ্যাপস ইনস্টল করছিলাম, সেগুলোও ব্যাকআপ করে রাখছি, সেগুলোও উপরে শো করছে। তো আপনারা চাইলে ফোল্ডারটা মুছে দিয়ে আপনারা নতুন করে দেখতে পারেন। তো 100% অ্যাপস ইনস্টল হবে। তো এই ফাইলটা যখনই আপনারা আবার সেট আপ করবেন, অন ক্লিক করলেই আপনারা সেম অ্যাপসের মতো করে ইনস্টল আসবে, অরিজিনাল ফাইলটাই কিন্তু এখানে ব্যাকআপ হবে। তো এইভাবে মূলত অ্যাপসগুলো ব্যাকআপ করতে হয়। তো আশা করি বুঝতে পারছেন, আর বুঝতে যদি অসুবিধা হয়ে থাকে কোথাও, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন কোন জায়গায় কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে। আশা করি আপনার প্রবলেম সলভ করার জন্যে সর্বদা প্রস্তুত আছি। যখনই কোনো প্রবলেম ফেস করতে হবে, অবশ্যই কমেন্ট বক্সে আমাদের কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন নতুন অ্যান্ড্রয়েড ফোনে টিপস টিউটোরিয়াল পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আর আজকে ছোট্ট একটা বিষয় নিয়ে টিউটোরিয়াল করতে চাইছিলাম না, তারপরও আপনাদের কমেন্ট আসার কারণে মূলত ভিডিওটা করা। তো আর কোনো ধরনের কোনো হেল্প লাগলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিও আপনাদের কি ট্রফি নিয়ে করতে পারি। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।